এখানে বসে আড্ডা মারে আর খাতা কলম নিয়ে অঙ্ক বুঝায় কত করে দল আমাকে আমার জেলে এই ব্লকের দায়িত্ব অর্পণ করেছে এইটা হচ্ছে অমুকের টিকিট দিবে ওইটা অমুকের টিকিট দিবে অর্ধেক টিকিট অমুক দিবে অর্ধেক টিকিট তৃণমূল করবে তাকে এই বাস্তবটা মেনে তৃণমূল কংগ্রেস সরকারের দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কারাগার সমর্থনে আমাকে দায়িত্ব দিয়েছে এই বাস্তবটা মেনেই তৃণমূল করতে হবে এর বাইরে অন্য কোনো তৃণমূল আর নেই দোকানে হাতে বাজারে কিছু মানুষ ঠিকাদারি নিয়ে নিয়েছে চায়ের দোকানে বসে আড্ডা মারে আর খাতা কলম নিয়ে অঙ্ক বুঝায় কিছু লোককে অমুক অমুক তমুক এইটা হচ্ছে অমুকের টিকিট দিবে ওইটা অমুকের টিকিট দিবে অর্ধেক টিকিট অমুক দিবে অর্ধেক টিকিট তমুক দিবে আমাদের জেলা সভাপতি কিছুক্ষণ আগে বললেন দলের সবকিছু হয় সব আমরা যত এখানে বসে আছি আমরা সবাই দলের দল তো আমাদের ব্যক্তিগত কারো না এটা যদি কেউ মনে করে তার চিন্তা ভাবনার ভুল আছে তার দলের অভিজ্ঞতার অভাব আছে দল সম্বন্ধে তার কোনো জ্ঞানই নেই তাই সবাইকে বলবো দলকে নিজের বলবেন না নিজেকে দলের বলুন নিজেকে দলের মনে উৎসর্গ করুন দলকে নিজের বলবেন না এবং এই যে কিছু বিভ্রান্তিমূলক কথাবার্তা কিছু মানুষ রাস্তাঘাটে দোকানে ছড়ায় তাদের উদ্দেশ্যে বলব যদি তৃণমূল করেন তাহলে শৃঙ্খলাটা মেনে তৃণমূলটা করুন আর যদি কেউ মনে করেন আমি বিশৃঙ্খলা করব আর তৃণমূল করব আমি ইসলামপুর ব্লকের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি যে বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি করবে তার তৃণমূলে কোনো জায়গা হবে না তৃণমূল দল শৃঙ্খলার সঙ্গে করতে হবে তৃণমূল করলে গুন্ডামি করা চলবে না তৃণমূল করলে তৃণমূলের নামে মানুষকে বিভ্রান্ত করা চলবে না তৃণমূল করলে তৃণমূলের আদর্শ নীতি মেনে চলতে হবে তৃণমূল দল একটা নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই জেলার কান্ডারি এই জেলাকে যিনি পরিচালনা করেন তিনি আমাদের সবার প্রিয় নেতা আমাদের অভিভাবক সম্মানীয় কানাগারের বন্ধু আছেন এবং দল সব দিক বিচার করে অনেক প্রতিকূলতা অনেক বাধা বিপত্তি অনেক কুৎসার বিরুদ্ধে তদন্ত করে দল আমাকে আমার যে এই ব্লকের দায়িত্ব অর্পণ করেছে আমি দলের একজন নিষ্ঠাবান সৈনিক আমি দলের একজন কর্মী দল আমাকে দায়িত্ব দিয়েছে তৃণমূলকে সংগঠিত করা দল আমাকে দায়িত্ব দিয়েছে মানুষকে ঐক্যবদ্ধ করে নিয়ে যাওয়ার জন্য দল আমাকে দায়িত্ব দিয়েছে শ্রেণী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক জায়গায় করে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছে দল আমাকে দায়িত্ব দিয়েছে যারাই তৃণমূল করে যারাই তৃণমূলের ঝান্ডাকে হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে তাদেরকে সম্মান জানিয়ে দলের সাথে নিয়ে চলার দায়িত্ব দল আমাকে দিয়েছে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে আমি পালন করছি সেই দায়িত্ব আমরা সবাই তৃণমূলের সৈনিকরা নিষ্ঠার সঙ্গে পালন করছি কিছু মানুষ যারা রাজনৈতিক ভাবে তৃণমূলের সঙ্গে মোকাবেলা করতে পারে না কিছু মানুষ একসময় যারা বামফ্রন্ট করত সিপিএম করত যারা আজকে নিশ্চিন্ন হয়ে গেছে তাদের সিপিএম হয়ে লড়াই করা তৃণমূলের সঙ্গে সম্ভব না তাই এরকম কিছু মানুষ ভাবছে তৃণমূলের আয়ানে তৃণমূলের ঝান্ডা দাঁড়িয়ে তৃণমূলের চাদরটা গায়ে দিয়ে তৃণমূলটাকে দুর্বল করতে হবে আমাকে এই চক্রান্তে যারা আছেন তাদের সঙ্গে
बना हो सवधान हो जाए दल क्योंकि सब खबर रखे दल अपने सब खबर रखे सम्मेलन जनसभा कर्मी उद्देश्य सम्मेलन रेखे दल कथा बार आगामी दिन दल তৃণমূল দল দেশের সেরা দল তৃণমূল দল মানিক মানবিক দল তৃণমূল দল মানুষের দল তাই বন্ধুগণ আজকে এই সম্মেলন সর্বাত্মকভাবে আপনারা সফল করেছেন আগামী দিনে বাংলা নিয়ে আমাদের চিন্তা নেই নেপাল জিতবে কিনা চিন্তা নেই তার কারণ আমরা জানি শুধু মাটি গুনলে এক নম্বর না আমরা ইসলামপুর ব্লকে প্রত্যেকটা গ্রাম সংসদে জিতবো 39টা পঞ্চায়েত সমিতি আসনে জিতবো 3টা জেলা পরিষদে জিতবো বিরোধীরা একটাও কোথাও জায়গা পাবে না কিন্তু লড়াইটা হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই সেটা দেশ বাঁচানোর লড়াই মূল খতরে মে হ্যায় দেশ কি আজাদী খতরে মে হ্যায় হামারা সংবিধান খতরে মে হ্যায় संविधान पे हमला हो रहा है हमारा जो फंडामेंटल राइट है मौलिक अधिकार वो छीना जा रहा है देश को हिंदू मुसलमान के नाम पे बांट रहा है हिंदू अलग हो जाओ ईसाई अलग हो जाओ सिख अलग हो जाओ सिर्फ मजहब के नाम पे बांटो और राज करो एक वक्त था 200 साल इस मुल्क में अंग्रेजों ने हुकूमत किया और उस अंग्रेज हुकूमत को हटाने के लिए सबसे पहले जिन्होंने आवाज उठाया जिन्होंने आवाज को बुलंद किया जिन्होंने आजादी के आंदोलन को मजबूत किया वो सारे के सारे बंगला मां के सपूत थे वो चाहे सुभाष बोस हो विनय बादल दिनेश हो चाहे कभी कभी रविंद्रनाथ ठाकुर हो जो भी ये लड़ाई लड़े हिंदुस्तान की आजादी के सारे बंगाल के थे बंगाल में आने फिर ये अंग्रेजों को हटाने के लिए आजादी की लड़ाई में रास्ता दिखाया आने वाले दिन में ये नया अंग्रेज आए हैं ये अमित शाह नरेंद्र मोदी ये नया अंग्रेज है फिर से अंग्रेजी हुकूमत की तरह हमारी आजादी को छीनना चाहते हैं हमारे मौलिक अधिकार को छीनना चाहते हैं इसलिए इस लड़ाई में हम बंगाली फिर से रास्ता दिखाएंगे ममता बनर्जी अभिषेक बनर्जी के नेतृत्व में और बीजेपी मोदी को हटा के हम लोग एक आदमी का सरकार एक डेमोक्रेटिक सरकार दिल्ली में बनाएंगे
इस मिशन में लक्ष्य আমাদের সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দাঁড়িয়ে তৃণমূলকে শক্তিশালী করতে হবে। তাই আজকের এই মঞ্চ থেকে তৃণমূলের বুথের কর্মীদের বলবো, বুথ স্তর থেকে তৃণমূলকে মজবুত করুন, যেভাবে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা বিরোধীদের নিশ্চিন্ত করে নেব বাংলা থেকে, তেমনি 2024-এ বিজেপিকে দিল্লি থেকে নিশ্চিন্ত করে দিব। এই লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাব, সবাই।